সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহতের সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরও 16 জন। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবার সারে সোমবারের এই দুর্ঘটনায় 22 জন নিহত হন। এদিকে ঘটনার পর আত্মগোপনে আছেন যাত্রীদের নিবন্ধনকারী বেশিরভাগ এজেন্সির মালিক। অন্যদিকে মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। সৌদি প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাহাদি হাসান। ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে। দুর্ঘটনার শিকার বাসটি 47 জন যাত্রী নিয়ে মক্কার উদ্দেশ্যে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে আগুন ধরে যায়। এতে 18 বাংলাদেশি সহ 22 জন মারা যান। দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার শহীদুল ইসলাম, মোহাম্মদ হেলাল, কুমিল্লার মামুন মিয়া, গিয়াসউদ্দিন ও রাসেল মোল্লা, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের শেফায়তুল্লাহ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ হোসেন, সাকিব ও রানা মিয়া, গাজীপুরের টঙ্গীর মোহাম্মদ ইমাম হোসেন রনি, চাঁদপুরের রুকু মিয়া ও তুষার মজুমদার এবং যশোরের নাজমুল হাসান ও রনি। সড়ক দুর্ঘটনায় আহত 21 জনের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 12 বাংলাদেশি। তারা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের সালাউদ্দিন, ভোলার আল আমিন ও বোরহানউদ্দিন, লক্ষ্মীপুরের মিনহাজ ও রিয়াজ, চাঁদপুরের কচুয়ার জুয়েল, মাগুরার আফ্রিদি মোল্লা ও মিজানুর রহমান, নোয়াখালীর মোহাম্মদ শাহাবুদ্দিন, কুমিল্লার ইয়ার হোসেন ও জাহিদুল ইসলাম এবং যশোরের মোশারফ হোসেন। এদিকে যেসব এজেন্সি ওমরা যাত্রীদের নিবন্ধন করেছিল সরকারি অনুমোদন না থাকায় আত্মগোপনে আছে বেশিরভাগ মালিকরা। মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশা করছেন নিহতের স্বজনরা। মাহাদি হাসান, আরটিভি।